নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালন করা হলো শিশু দিবস। শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো 21 নম্বর ওয়ার্ডের পাশিখানায়। মঙ্গলবার অন্যভাবে পালিত হলো শিশু দিবস। শারদীয়া ঈদ, মকরম, দীপাবলি, ছট পুজো উপলক্ষে মঙ্গলবার বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির পক্ষ থেকে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। খুরুল জুনিয়র হাইস্কুলে দ্বারোদ্ঘাটন করা হলো মঙ্গলবার। কেন্দ্র সরকারের নোটবন্দির প্রতিবাদে মঙ্গলবার রায়না 2 নম্বর ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের নন্দনপুরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। রায়না 1 নম্বর ব্লকের শেহারা অঞ্চলের মোগলবাড়িতে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন করা হলো মঙ্গলবার। মঙ্গলবার ভাতারের বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 8টি আইসিডিএস সেন্টারের উদ্বোধন করা হলো। অন্যান্য জায়গার পাশাপাশি শুনিয়া সংসদের শুনিয়া স্কন্দপুর গ্রামে ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হলো। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজে। মঙ্গলবার বিশেষ চেকিং পর্ব সংগঠিত হলো হসপিটাল সংলগ্ন এলাকায়। বলগোনাতে একটি মিছিল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মঙ্গলবার অনুষ্ঠিত হলো মনসা পুজো ও সহেলা উৎসব। আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালন করা হলো শিশু উৎসব। এদিন বিদ্যার্থী ভবন গার্লস স্কুলে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। 14ই নভেম্বর সমগ্র দেশ জুড়ে পালিত হলো শিশু দিবস। মূলত শিশুদের সম্মান জানাতেই এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালন করা হলো শিশু দিবস। এদিন বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ছোটরা বিভিন্ন মনীষীদের অনুকরণে সেজে তাদের সম্পর্কে কিছু বলা এবং বড়দের জন্য তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছানো অবধি থেমো না। একটা কথা মনে রাখবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ ধর্ম হচ্ছে বড় ধর্ম, মানুষ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। মানুষে মানুষে ভেদাভেদ নাই, জাতিতে জাতিতে ভেদাভেদ নাই, ধর্মে ধর্মেও ভেদাভেদ নাই। আমরা সবাই এক জাতি, মানব জাতি, সব জাতির সেরা মানুষ জাতি। আজকে 14ই নভেম্বর শিশু দিবস, সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে ছোটরা দেশবরেণ্য বিভিন্ন চরিত্র তাদের মতো করে সেজে তাদের সম্পর্কে কিছু বলবে এবং তারপরে একটু যারা বড় তাদের জন্য একটা তাৎক্ষণিক প্রতিযোগিতারও বিষয় থাকছে। এই কম্পিটিশনটা করে কি মানে এরা কি উচ্চ পদে কোথাও যাওয়ার কোনো রাস্তা সুযোগ? না, কম্পিটিশনে আমাদের যেটা উদ্দেশ্য আর কি কম্পিটিশন করার, সাধারণত যারা আমাদের মনীষী তাদের চরিত্র তাদের সম্পর্কে হয়তো আমরা শুনে থাকি পড়ে থাকি, কিন্তু তাদের মতো করে সেজে যখন অভিনয় করবে অন্তত কিছুটা পড়াশোনা তাদের সম্পর্কে আরেকটু বেশি করে জানা, এই সুযোগটা যাতে ছেলে মেয়েদের করে দেওয়ার জন্য এই ভাবনা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো 21 নম্বর ওয়ার্ডের পাশিখানায়। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া এবং যুবক সংঘে যৌথ উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। সমাজের সকল স্তরের মানুষজন এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় 21 নম্বর ওয়ার্ডের পাশিখানা এলাকায়। ওয়ার্ল্ড ভিশন এবং যুবক সংঘের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। শিশু দিবস উপলক্ষে এদিন নানারূপ প্রতিযোগিতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি উপলক্ষে একটি পানীয় জল প্রকল্প এবং এলাকায় শৌচাগারের উদ্বোধন করা হয়। এলাকাভিত্তিক সমস্ত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার প্রদান করা হয় সন্ধ্যায়।
তারা খুব সুন্দরভাবে কাজ করে কমিউনিটিতে, তবে তাদের বিভিন্ন এরিয়াতে তারা খুব সুন্দরভাবে কাজ করে থাকে। আরম্ভ করে চিলড্রেন্স ক্লাব এবং কমিটি যে সমস্ত মানুষরা আছেন। এলাকার ছেলে মেয়েরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার অর্জুন সিং, জেলার সালিয়া ঘোষ মহাশয়, আমাদের এই আদর্শ বিদ্যালয়ের হেডমাস্টার সুবীর চৌধুরী মহাশয়, আর আমাদের এই কল্পত্র কালচারাল সেন্টারের সেক্রেটারি আর যুবক সংঘের সেক্রেটারি সৌগতদা, আর আমাদের আনন্দ বার্তা নিউজ চ্যানেলের ডিরেক্টর আর ওখানকার কর্তা আমাদের রাজীবদা, আর উপস্থিত আমাদের এখানকার এই যুবক সংঘের মেম্বাররা, আমাদের ওয়ার্ল্ড ভিশনারি স্টাফ, এখানকার কোঅর্ডিনেটর সৌভিক ভাই, আর আপনারা সবাইকে আমি বিশেষ আজকের এই শিশু দিবসের উপলক্ষে শুভেচ্ছা আর অনেক ধন্যবাদ দিয়ে শিশু দিবস হিসাবে সেলিব্রেশন করা হয়। এই উপলক্ষে আমরাও আজকে আছি শিশু দিবসকে সেলিব্রেট করতে, তো সেই জন্য আমরা শিশুদের অংশগ্রহণটা আমরা দেখতে পাচ্ছি। তো শিশুরা আমাদের জন্য, ওয়ার্ল্ড ভিশনের জন্য বিশেষ, আমাদের বিশেষ ব্যক্তি শিশু। সৌভিক ঘোষ, এলাকার কাউন্সিলর শৈলেন্দ্রনাথ ঘোষ। একটা বিশেষ দিন 14ই নভেম্বর, আমরা সবাই জানি এই 14ই নভেম্বরটা শিশু দিবস। এই শিশু দিবসটা কার জন্মদিনে পালন করা হয় না? আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে এই শিশু দিবসটা পালন করা হয়। আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্লাব সম্পাদক, বার্তার কর্ণধার রাজীব মণ্ডল সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান এই মঞ্চে আসতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে, এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হয় সৌভিক বাবুকে। আপনারা জানেন আজকে এখানে বলার মতো বেশি কিছু সময় নেই, মানে আপনারা সব বাচ্চারা সবাই বসে রয়েছে তাদের পারফরমেন্স তুলে ধরার জন্য, কিন্তু একটা কথা বলতে হয়, আজকে এই যে শিশু দিবস, পাশাপাশি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন, সেই জন্মদিনটিকে আমরা শিশু উৎসব হিসেবে পালন করে আসছি দীর্ঘদিন ধরে। আজকে সেই জন্মদিন এবং শিশু উৎসব আমরা ওয়ার্ল্ড ভিশন এখানে উদযাপন করছে, এবং ওয়ার্ল্ড ভিশন বর্ধমানের বুকে যেভাবে কাজ করে চলেছে বা তাদের যে সমস্ত প্রকল্প রয়েছে সত্যিই সেটা গর্ব করার মতো, এবং তারা যেভাবে কাজ করছে আগামী দিনে তারা এইভাবে এগিয়ে চলুক, এইভাবে কাজ করুক, আনন্দবার্তা তাদের সঙ্গে সবসময় সব রকম সহযোগিতা করবে। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি এই কথা বললাম। আরেকটা কথা আপনাদের জানাই যে আজকের যেটা মূল উদ্দেশ্য ওয়ার্ল্ড ভিশনের, শিশু সচেতনতা এবং শিশু সুরক্ষা। আপনারা যারা রয়েছেন, যারা গার্জেন রয়েছেন, তাদেরকে আমি একটা কথাই অনুরোধ করব, ওনাদের যেটা বক্তব্য, যেটা ভিশন, যে শিশু সচেতনতা এবং শিশু সুরক্ষা, সেই দায়িত্বটা কিন্তু আমাদের প্রত্যেককেই নিতে হবে। কে বলতে পারে যে আজকের এই শিশুর মধ্যে নেই অমর্ত্য সেন, নেই এপিজে আব্দুল কালাম, নেই সচিন তেন্ডুলকার, নেই সৌরভ গাঙ্গুলি? তাই এদেরকে যত্ন করা, এই শিশুরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের যদি আমরা সযত্নে রাখতে পারি, তাহলে আগামী দিনে আমাদের ভারতবর্ষ আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে। তাই আমরা আজকের এই দিনটিতে সবাই শপথ নেব, ওয়ার্ল্ড ভিশন যেটা চাইছে সেই ওয়ার্ল্ড ভিশনের পাশে দাঁড়িয়ে আমরা হাতে হাত রেখে শপথ নেব যে শিশুদের প্রতি নজর রাখবো, শিশুদের প্রতি আরও বেশি দায়িত্বশীল হব, আরও সচেতন হব। খুব ভালো থাকবেন। এদিন প্রতিনিধিবৃন্দ তাদের অভিজ্ঞতা জনসমক্ষে তুলে ধরেন। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার অন্যভাবে পালিত হলো শিশু দিবস। মহিলা দ্বারা পরিচালিত একটি ক্লাব এবং জিঞ্জার বেডস পিডি স্কুলের যৌথ উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। কেক কেটে এদিনের কর্মসূচি সূচনা হয়। একটু অন্যভাবে শিশু দিবস পালিত হলো মঙ্গলবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বীরহাটা সংলগ্ন একটি বস্তি এলাকায়। মহিলা দ্বারা পরিচালিত একটি ক্লাব এবং জিঞ্জার ব্রেড স্কুলের পক্ষ থেকে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। কেক কেটে এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন আয়োজকরা। এর পাশাপাশি শিশুদের বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। জিঞ্জার স্কুলের কর্মী বিন্দু শিশুদের আনন্দ দিতে কসুর রাখেননি,
সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপ দিতে যথেষ্টই তৎপর ছিলেন আয়োজকরা। আপনাদের স্কুলে কতজন স্টুডেন্ট আছে? কি কি পড়ানো হয় এখানে? বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, গান, নাচ, আঁকা, স্বাস্থ্য, প্রত্যেকটা জিনিস আমরা তাদের দেখি। এটা মানুষ তৈরি কারখানা, এটা মানুষ। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। শারদীয়া ঈদ, মহরম, দীপাবলি ও ছট পুজো উপলক্ষে মঙ্গলবার বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ী ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শারদীয়া ঈদ, মহরম, দীপাবলি ও ছট পুজো উপলক্ষে মঙ্গলবার বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির পক্ষ থেকে একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ী ক্যাম্পাসে। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার এমসি আইসি খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মন্ত্রী আগামী দিনে কর্মীদের আরও ভালো কাজ করার নির্দেশ দেন। মুকুল রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ফলে দলে কোনো প্রভাব পড়বে না বলেই মত প্রকাশ করেন তিনি। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুহূর্তটি স্মরণীয় করে রাখবেন। ¿Qué?
বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি আজকে বিজয়া সম্মেলন ডেকেছে। এটা আমাদের সমাজের রীতি। আমরা দীর্ঘদিন ধরে জানি সমস্ত পুজো টুজো হয়ে গেলে তারপরে সকলে মিলে একসঙ্গে উৎসব পালিত হয়, খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, গান বাজনা হয়, মিষ্টি ফিষ্টি খাওয়া হয়। এইভাবে এটা আমাদের জীবনে চলার পথে একটা বিশেষ দিক যে আমরা সব কিছুই করি, চাকরি করি, বাকরি করি, রাজনীতি করি, অধ্যাপনা করি, সবই করি, আমরা খেতে কাজও করি, শ্রমিক কাজ করে, কিন্তু আমাদের কতগুলো দিন থাকে যে দিনগুলো আমরা এই সব কিছু ঊর্ধ্বে গিয়ে সকলে মিলে আনন্দ উৎসবে মেতে উঠি। এটা সেও তেমনই একটি দিন। আর বর্ধমানে আসার কারণটা তাই তো বলে গেছিলাম, সমুদ্র থেকে 1 কোটি জল তুলে নিলে সমুদ্রতে জল কমল না, বাড়ল হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একটি মানুষ, যদি বাংলার ইতিহাস তোমরা পড়ে থাকো দেখবে মূল স্রোত কংগ্রেস, কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে কেউ দাঁড়াতে পারে। আমি কোনো নাম করে কাউকে ছোট করবো না, তবুও বলছি অজয় মুখার্জি পারেনি, প্রণব মুখার্জি পারেননি, কেউই পারেনি, অনেকেই চেষ্টা করেছে, কিন্তু একমাত্র সফল ব্যক্তিত্বের নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে বেরিয়ে এসেও কংগ্রেসটা প্রায় উঠিয়ে গিয়েছে তার নিজের কাজের জোরে, মানুষের আস্থার জন্য। ফলে কাউরই কোনো প্রভাব পড়বে না আমাদের দলে যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কারণ তিনি মানুষের এই যে জাস্ট 16 নির্বাচন গেল, কত কেলেঙ্কারি কাগজে বেরোলো, টিভিতে বেরোলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার আসন বাড়িয়ে দিলেন। কেন? একটাই কারণ, দুটো জিনিস আছে, মানুষ কোনটা দেখবে, কেলেঙ্কারিটা দেখবে না তার নিজের কাজটা দেখবে। আমি পশ্চিমবাংলায় আসি, যাই, মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই, কোন সভ্য দেশে, পৃথিবীর কোন সভ্য দেশে এটা কিছুটা তার জন্য দায়ী, আমাদের আগে যারা সরকার চালিয়েছেন তারা দায়ী, কোন শক্তি বিক্রি করলেই আর চাকরি করতে হতো না, এটা করে একটা দেশের উন্নতি হয় না। আমি যার জন্য মাইনে পাই তার জন্য আমাকে তার কাজ করতে হবে, কাজ না করলে একটা রাজ্যের উন্নয়ন হতে পারে না। আমাদের সকলের প্রিয় কাজের মানুষ ডক্টর দীপ কুমার পাজা মহাশয়, লোক অনেক রয়েছে, তো সেই দিক থেকে দল কি ভাঙতে পারে এগুলোর কোন সম্ভাবনা আমি খুব একটা দেখছি না, দেখছি না, কারণ আমার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকাটা বেশি ভালো না অন্যের সঙ্গে থাকা ভালো সেটা মানুষ বিচার করতে পারে। ইউনিভার্সিটি কর্মচারী সমিতির স্রষ্টা শৈলেন্দ্রনাথ ঘোষ মহাশয়, যিনি বর্ধমান পুরসভার পুরপিতা, আমরা তাকেও মঞ্চে ডেকে নেব। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খুরুল জুনিয়র হাই স্কুলে দ্বারোদ্ঘাটন করা হলো মঙ্গলবার। দ্বারোদ্ঘাটনকে সামনে রেখে সারা দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুরুল জুনিয়র হাই স্কুলের দ্বারোদ্ঘাটন হলো মঙ্গলবার। 2014 সালে খুরুল জুনিয়র হাই স্কুল তৈরির অনুমোদন পায়, সেই মতো শুরু হয় বিদ্যালয় নির্মাণের কাজ। মঙ্গলবার ফিতে কেটে বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন বাসুদা শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি। এদিন উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারা দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় তৈরি হওয়ায় স্বভাবতই খুশি গ্রামবাসী। তার মাঝে স্কুল, হ্যাঁ, সেই পড়ার সময় ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে পড়তে পারবে, খুব সুন্দর পরিবেশ সর্বোপরি, এটা আমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, রক্ষা করতে হবে। এইখান থেকেই আমাদের আগামী দিনে খুব ভালো ছাত্রছাত্রী বেরোবে, এটা আমরা আশা রাখবো। আর স্কুল ঘরের এখন আপাতত 2টি রুম হয়েছে, পরবর্তীকালে আমরা সবাই মিলে চেষ্টা করে এটাকে আরও শ্রীবৃদ্ধি ঘটাবো, আমরা সকলে মিলে সহযোগিতা করে আরো এটাকে সুন্দরভাবে এর সমৃদ্ধি ঘটাবো। এবং মাঝি আমার
আসে এদে সোনা মাটি সোনার সোনা মানুষ মা আমার মাটি আমার আমার মানুষ এদে সোনা মাটি সোনার সোনার মানুষ মাটিতে সোনা গুড়ো ছড়ানো দ্বার উদ্ঘাটন হলো। দ্বার উদ্ঘাটনে এসেছিলেন আমাদের শিক্ষাকর্মী টিচাররা, প্রাক্তন এমএলএ, বর্তমান এমএলএ, অন্যান্য লোকাল যারা শিক্ষাবিদ আছেন তারা সকলে সারাদিন ব্যাপী কি অনুষ্ঠান আছে? সারাদিন ব্যাপী অনুষ্ঠান আছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান, কবিতা আবৃত্তি, বিভিন্ন বক্তৃতা, এসব নিয়ে সারাদিন আসছে। আজকে আপনাদের কেমন লাগছে স্কুল উদ্ঘাটন হওয়ার পর? ভালো লাগছে, আজকের দিনে যেন একটা নতুন দিনের মতো লাগছে, যেটা আমরা কোনোদিন পাই নাই। অনেক আসার কত বছর পর স্কুলটা হলো এখানে? কত বছর পর স্কুলটা হলো? এটা কত বছর পর হলো বলতে 2014 এটা স্যাংশন হয়েছিল, তারপর থেকে টাকা বিভিন্নভাবে যখন আসছে সেইভাবেই কাজ চলছে। সরকারের সহযোগিতা এই পর্যন্ত হয়েছে, আবার হয়তো বাড়বে সেই আশাতেই আছে। স্কুলটা কোন জায়গাতে হলো? জায়গাটা ক্রুল তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা ব্যানার্জি। তিনি সদা সর্বদাই ক্ষমতায় আসার পর আপনাদের আশীর্বাদ 2011 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি করে এই বাংলাকে স্বয়ং সম্পূর্ণ করবো, কি করে বাংলার অতীত গৌরবটাকে আবার ফিরিয়ে আনবো, কি করে বাংলাকে একটা বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠা করব, কি করে বাংলা ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ অঙ্গরাজ্যে পরিণত হবে এবং বিশ্বে সে শ্রেষ্ঠত্বের স্থান পাবে। খুড়ুল থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্র সরকারের নোটবন্দির প্রতিবাদে মঙ্গলবার রায়না 2 নম্বর ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের নন্দনপুরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নন্দনপুর পার্টি অফিস থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নন্দনপুর স্কুল মাঠে এসে শেষ হয়। কেন্দ্র সরকারের নোটবন্দির 1 বছর পূর্তি উপলক্ষে কালা দিবস পালনের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রায়না 2 নম্বর ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের নন্দনপুরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নন্দনপুর পার্টি অফিস থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নন্দনপুর স্কুল মাঠে শেষ হয়। শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পা মেলান এদিনের এই মিছিলে। এদিন কেন্দ্র সরকারের নোটবন্দির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত উচালন গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রে বিজেপি মোদী সরকারের জনবিরোধী নোটবন্দির প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। এই আজকের মিছিলে উপস্থিত আছেন উচালন পঞ্চায়েতের যুব তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় আনিসুর রহমান খান। আজ এই মিছিল থেকে কি বার্তা দিতে চাইছেন আপনারা? এই মিছিল থেকে আমরা এই বার্তা দিতে চাইছি যে কেন্দ্রে বিজেপি সরকার সাধারণ মানুষকে বিগত 1 বছর ধরে যে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে সেই দুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছি এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে উন্নয়নের জোয়ার চলছে সেই উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে আগামী পঞ্চায়েত নির্বাচনে দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। আমরা নন্দনপুর তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে মিছিলটা শুরু করেছি, এটা শেষ করব নন্দনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। কিসে আজকে এই মিছিল? আজকে আপনার নরেন্দ্র মোদীর যে নোটবন্দি করেছিল
এই নোটবন্দির প্রতিবাদে এক বছর তো পার হয়ে গেল, তার কোনো কালো টাকা উদ্ধার হয়নি। হ্যাঁ, অথচ মানুষকে ভাঁওতা দিয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে বহু মানুষ মারা গেছে। হ্যাঁ, তার প্রতিবাদে আজকে এই মিছিল, কালো টাকার উদ্ধার হয়নি। সেই টাকা নরেন্দ্র মোদী নিজেদের স্বার্থে নিজেদের লোককে গুছিয়ে নিজেরা ওই জন্য তাদের স্বার্থে তারা নোটবন্দি করে। মিছিলটা কাদের উদ্যোগে হচ্ছে? মিছিলটা আজকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হচ্ছে। আমাদের এখানে কোথা থেকে আরম্ভ হয়েছে? আমাদের মিছিল নন্দনপুর পার্টি অফিস থেকে আরম্ভ হয়েছে, নন্দনপুর ঢাল হয়ে গিয়ে আবার নন্দনপুর পার্টি অফিসে শেষ। সবারই বুকে দিয়ে কালো ব্যাচ, এটা কিসের জন্য? এটা কালো ব্যাচ বলতে কালা দিবস, আমাদের নেত্রী যিনি বলেছেন যে কালা দিবস পালন করতে, সেই কালা দিবসের উদ্দেশ্যে আমরা মিছিলটা দিচ্ছি ওই নোটবন্দির প্রতিবাদে কালা দিবসের জন্য। কোন ব্লকের অন্তর্গত এটা? এটা আমাদের রায়না টু, রায়না এক নম্বর ব্লকের শেহারা অঞ্চলের মোগলমারিতে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন করা হলো মঙ্গলবার। এদিন কার্যালয় উদ্বোধনকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মঙ্গলবার রায়না এক নম্বর ব্লকের শিহাড়া অঞ্চলের মোগলমারিতে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন করা হলো। স্বপ্ন দিন বাংলার মাটিতে, মনে স্বপ্নের বীজ মনি যাই, আসা দিন গুনি আসবে নতুন দিন, ফুলি অন্ধকার ফোটে সূর্য যেই ওঠে লাগে যে রঙিন। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে অনুষ্ঠানের সূচনা করেন সনদ দে। ফলকের উদ্বোধন করেন রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই। শিশু দিবস উপলক্ষে একটি শিশুকে দিয়ে ফিতে কাটিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি সুভাষ মণ্ডল। এদিনের অনুষ্ঠান থেকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যুবদের কি কি করণীয় সেই বার্তা দেন। ভালো লাগছে আজকে আন্তর্জাতিক শিশু দিবস, একটা শিশুকে দিয়ে আমরা এই মন্দির মসজিদে এবং গির্জাটি আমরা দ্বারোদ্ঘাটন করালাম, এবং আজ থেকে এটি শুধুমাত্র যারা তৃণমূল কংগ্রেস করে তারাই যে এখানে আসবে তা নয়, এলাকার সমস্ত ধরনের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ, সকলের জন্য এটা খুলে দেওয়া হলো। সকলেই এসে তাদের কথা বলবেন, এখান থেকে এই অঞ্চলে সমস্ত কিছু পরিচালনা হবে এবং মানুষের জন্য এটা আজকে উদ্ঘাটন। আমাদের যুবদের যেটা কাজ হবে, দেওয়াল লিখন, পোস্টারিং করা, মিছিল করা, মিটিং করা, দল যাকে প্রার্থী করবে তাকে তাকে তার হয়ে প্রচার করে আমাদের তৃণমূল যুবদের কাজ। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবাড়িতে আমরা একটা তৃণমূল কার্যালয় উদ্বোধন করলাম। ধন্যবাদ জানাই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার আদর্শ অনুপ্রেরণায় আজকে আমরা নতুন করে যে মঙ্গলবাড়িতে, মঙ্গলবাড়ি খুব একটা টাফ জায়গা ছিল, সেখানে আমরা নতুন করে 2011 সালের ক্ষমতায় আসার পর নতুন করে আজকে তৃণমূল কংগ্রেস কার্যালয় উদ্বোধন করলাম। এখানে যে সমস্ত কর্মী আছে, যারা নেতৃত্ব আছে, তাদের সকলকে বলবো, একটাই অনুরোধ করবো যে তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আমাদের দলের যেমন কর্মসূচি হবে এবং সাধারণ মানুষের অভিযোগটা শুনে সাধারণ মানুষের কীভাবে কাজ করা যায়, সাধারণ মানুষের সেবায় কীভাবে লাগা যায়, সেই সিদ্ধান্ত যেন এই পার্টি অফিস থেকে নেওয়া হয় এবং সমস্ত ধর্মের মানুষ এই পার্টি অফিসে আসবে, এছাড়া তাদের অভিযোগ অভাব অভিযোগ বলে যাবে, বলে সেই তাদের সমস্যার সমাধান কীভাবে করা যাবে সেটা আমাদের প্রত্যেকটা কর্মী আজকে সেই সিদ্ধান্তে কিন্তু কার্যালয় থেকে নেবে। আজকে শুভ অনুষ্ঠানে কে কে উপস্থিত আছেন? উপস্থিত আছেন আমাদের বর্ধমান জেলার যুব সভাপতি, ভাতার বিধানসভার
বিধায়ক সম্মানীয় এবং শ্রদ্ধেয় দাদা সুভাষ দাস সহ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার ভাই আছেন, ব্লকের নেতৃত্ব সহ এই অঞ্চলের প্রধান সকল নেতৃত্বই কিন্তু আজকে আমাদের রায়না বিধানসভার এক নম্বর সকলেই উপস্থিত আছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। মঙ্গলবার ভাতারের বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 8টি আইসিডিএস সেন্টারের উদ্বোধন করা হলো। আইসিডিএস সেন্টারের উদ্বোধন হয় খুশি গ্রামবাসীরা। শিশু দিবসের দিন গ্রামের শিশুদের বিশেষ উপহার দিল বামুনাড়া গ্রাম পঞ্চায়েত। মঙ্গলবার ভাতারের বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 8টি আইসিডিএস সেন্টারের উদ্বোধন করা হয়। নতুন গ্রাম আইসিডিএস সেন্টারের সামনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইসিডিএস সেন্টারগুলির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মূলত বামুনাড়া কুমারণ প্রাথমিক বিদ্যালয় সন্নিকটস্থ কুমারণ মালপাড়া রতনপুর প্রাথমিক বিদ্যালয় সন্নিকটস্থ রতনপুর চণ্ডীপুর নূতন গ্রাম ও ঝুটকাডাঙ্গার আইসিডিএস সেন্টারের উদ্বোধন করা হয়। খুশি সকলে। আজকে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন। আজকের যে মামাটি মানুষ সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার বুকে যে উন্নয়নের যজ্ঞ শুরু করেছেন, আমাদের বামুনাড়া গ্রাম পঞ্চায়েতে বেশ কিছুদিন ধরে আজকে আইসিডিএস সেন্টারগুলো কেউ বা কারো চালা ঘরে, কেউ বা ক্লাব ঘরে, কেউ বা আবার কোনো প্রাইমারি স্কুলের মধ্যে আইসিডিএস সেন্টারগুলো চালাচ্ছিল। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তাভাবনা করে আমরা 8টি আইসিডিএস সেন্টার বানিয়েছি। এখনো কিছু আইসিডিএস সেন্টার আছে যারা এখানে ওখানে সেন্টার চালাচ্ছে, কোথাও কোথাও জায়গার অভাবে আমরা সেগুলো এখনো তৈরি করে উঠতে পারি নাই। আমরা মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিককে ভাবিয়েছি ব্যাপারটা। উনি বলেছেন আমরা সামনের যে আর্থিক বছর আসছে সেই বছরে আমরা বাকি আইসিডিএস সেন্টারগুলো নির্মাণ করার অনুমতিপত্র আমরা দিব। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার পাশাপাশি সুনিয়া সংসদের সুনিয়া স্কন্দনপুর গ্রামে ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হলো। এদিন আয়োজকদের পক্ষ থেকে গোটা এলাকায় চুন ব্লিচিং ছড়ানো হয়। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের তৎপরতা ফুটে ওঠে। রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়েছে ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। অন্যান্য জায়গার সাথে সাথে সুনিয়া সংসদের স্কন্দপুর গ্রামে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হলো। এদিন আয়োজকদের পক্ষ থেকে চুন ব্লিচিং ছড়ানো হয়। 100 দিন প্রকল্পের আওতাভুক্ত কর্মসূচি ঘিরে চলে এদিনের এই কর্মকাণ্ড। গ্রামবাসীদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতেই এই পরিকল্পনা গৃহীত হয়। সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। আজকে আমাদের এই সুনিয়া সংসদের সুনিয়া কামদেপুর গ্রামে ওই 100 দিনের কাজের মাধ্যমে আমরা চুন ব্লিচিং পাউডার ছড়াচ্ছি ওই আইসিডিএসে, এই মন্দির মসজিদ স্কুল স্কুলে এসব জায়গায়, ড্রেনে, বিভিন্ন জায়গায় চুন ব্লিচিং ছড়াচ্ছি যাতে মশা ডেঙ্গু প্রতিরোধ হয়। তার জন্য আজকে এটা কামদেবপুর গ্রামে সুনিয়া সংসদের কামদেবপুর গ্রামে কামদেবপুর গ্রামে কোন ব্লকের অন্তর্গত? এটা খন্ডগঞ্জ ব্লক সগড়া অঞ্চলের। আমরা কদিন ধরে এটা করছেন? প্রায় 6-7 দিন ধরে এটা করছি। আজকে শেষ করছেন? আজকে এটা শেষ। আগামী দিনে আর করা হবে নাকি? এটা আবার পরে আবার হবে যদি রোগ বাহিত যদি আবার দেখা যায়। হ্যাঁ, মশা অনেকে মানে মশা কামড়ে জ্বর হচ্ছে। স্কন্দপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর সংলগ্ন আফতাব এভিনিউ এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর সংলগ্ন আফতাব এভিনিউ এলাকায়। পরপর দুটি দোকানে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দোকানের বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি নগদ টাকা নিয়ে পালায় চোরেরা।
দোকানদারের তরফে এ ব্যাপারে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চুরির ঘটনা ঘিরে আতঙ্কিত দোকানদাররা। আসলে আমি সকালবেলাতে যখন 10টায় পার্লার খুলি আসবো বলে ঠিক রেডি হচ্ছিলাম, তো পাশের দোকানেও চুরি হয়েছে। তো ও আমার হাজবেন্ডকে ফোন করেছিল, এবার হাজবেন্ড আসছে, ও আমাকে কিছু বলেনি। তো আরেকজন আমার পার্লারের মেয়ে ছিল, সে আমাকে ফোন করে বললো, দিদি তুমি তাড়াতাড়ি যাও, দোকানে মনে হচ্ছে ভাঙচুর হয়েছে, চুরি হয়েছে। তা আমি এসে দেখছি সমস্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, ক্যাশটা মোটামুটি দেখলাম ওখানে তো সবই নেই গো, ফাঁকা খুচরো কিছু 300 টাকার মতো ছিল, 11,000 টাকা রাখা ছিল দোকান ভাড়া দেবো বলে, কিছু মেশিনপত্র কেনার ছিল, এখানে 5,000 টাকা ছিল সেটাও গেছে। আর তো জিনিসপত্রের মধ্যে দামি দামি জিনিসপত্র তো পার্লারে থাকে, সেগুলো আমি কিছু মিসিং দেখছি, যতক্ষণ না পুলিশ আসবে বুঝতেও পারছি না যে কোনটায় হাত দেবো কোনটায় হাত দেবো না, কারণ তো সেই জন্য এখনো কিছু হাতও দিইনি। কি মনে করছেন কারা করতে পারে? কারা করতে পারে এই মুহূর্তে তো আমার সেরকম কিছু মনে হচ্ছে না, তো কিছু ছেলে দুষ্কৃতি কিছু ড্রাগস এখানে বিক্রি হচ্ছিল, সেটা আমার হাজবেন্ড বলছে যে হিরোইন খেয়ে কিছু ছেলে এখানেতে কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছিল, তাহলে সেরা তারাই করতে পারে। এখন ধরুন আমি আইডিয়া কেউ শত্রু ফত্রু কোনো না, আপাতত সেরকম আমি তো কাউকে দেখিনি, আমি এত বছর ধরে বিজনেস করছি তো সেরকম কিছু দেখিনি। একবার এসিটা তোমার ওই হিরোইন খায় যেরকম, এরকম একজনকে আইডিয়া করা হয়েছিল, সে কেটে নিয়ে গিয়েছিল, তখন এসিটা একটা পাইপটা কেটে ওটাকে ড্যামেজ করে দিয়ে গিয়েছিল, তারপরে নেক্সট এটা আবার হলো। কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? আমি এটা 2010-এ খুলেছি, এটা নিয়ে হলো 2017, 8 বছর রানিং চলছে। এই এত বড় চুরি কি প্রথম হলো? হ্যাঁ হ্যাঁ, বড় চুরিটা এবার প্রথমই হয়েছে। এমনি কারোর সঙ্গে শত্রু পত্র কোনো কিছু? আমার কোনো সেরকম শত্রু তো এখানে কারোর সঙ্গেই নেই, তো সবার সঙ্গে ভালো রিলেশন। তো পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। কি চাইছেন, তদন্ত চাইছেন তো আপনি? হ্যাঁ অবশ্যই তদন্ত হোক এই ব্যাপারটা নিয়ে, যাতে নেক্সট এরকম পরিস্থিতিতে না আমরা পড়ি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করে দাশুরতি হাজরা মেমোরিয়াল কলেজ। এদিন এনএসএস ইউনিটের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি মশাবাহিত রোগ নির্মূলের লক্ষ্যে প্রচেষ্টাও চালানো হয়। ভাতার দাশুরতি হাজরা মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন এনএসএস ইউনিটের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়। ভাতার মাধব পাবলিক স্কুল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর পাশাপাশি কলেজ ছাত্রছাত্রীরা স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ করেন। দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজ ভাতার পূর্ব বর্ধমান কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আমরা ডেঙ্গি ম্যালেরিয়া এবং এই সংক্রান্ত যে জ্বর এবং সামাজিক বিভিন্ন বিষয় সম্পর্কে আর কি সচেতনতা বৃদ্ধির জন্য আমরা একটা কর্মসূচি আজকে গ্রহণ করেছি। প্রথম কর্মসূচি হিসেবে আমাদের র্যালি একটা আমরা অনুষ্ঠিত করলাম ভাতার মাধব পাবলিক স্কুলের থেকে শুরু করে নাসিক গ্রাম মোড় হয়ে স্টেশন দিয়ে আমাদের এসে কলেজ প্রাঙ্গণে অর্থাৎ স্কুল প্রাঙ্গণে শেষ হলো। এরপরে আমরা স্কুল এবং কলেজ যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের মধ্যে আমরা স্বচ্ছ অভিযান আমরা শুরু করছি, ব্লিচিং পাউডার চুন এই ছড়াবো, অন্যান্য যে ময়লা কাগজপত্র ইত্যাদি সমস্ত আগে সেগুলো পরিষ্কার করা, স্কুল বিল্ডিংয়ের পিছনে যে গাছ আগাছা চায় যেগুলো আছে সেগুলো পরিষ্কার করা, এবং এর পরবর্তীকালে আমরা ছোট্ট একটা আলোচনা সভা মতো অনুষ্ঠিতে রাজ্যে আমাদের যেটা একটা মহামারী রাখার নীতি চাইছে মশাদের মশাবাহিত রোগ, সেই রোগ যাতে আমরা নির্মূল করতে পারি এবং সেটা নির্মূল করতে পারে মানুষের সচেতনতায় ছাত্রছাত্রীর সচেতনতায় এবং উদ্যোগী পারে একে নির্মূল করতে। সাফাইয়ের পাশাপাশি মশাবাহিত জীবাণু ধ্বংস করার লক্ষ্যে জীবাণুনাশক ছড়ানো হয়। কর্তৃপক্ষ এবং এনএসএসের তরফ থেকে আমাদের ব্লকে ইনভাইট করা হয়েছিল এই র্যালিতে অংশগ্রহণের জন্য, আমি তার প্রতিনিধি হয়ে এখানে এসেছি।
সমাজে মশাবাহিত রোগ এখন ডেঙ্গু যেভাবে মহামারীর আকার নিচ্ছে, জনসচেতনতা সবার আগে জরুরি। মানুষের মনে, মানুষের চেতনার মধ্যে যে এই রোগ কীভাবে নির্মূল করা যায় তার প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা সবাই মিলে গ্রহণ করছি এবং সমাজের সর্বস্তরে এই বার্তা পৌঁছে দিতে চাইছি যে রোগ নির্মূল করতে হলে তার সঠিক ব্যবস্থা পরিরক্ষণ করতে হবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার বিশেষ চেকিং পর্ব সংগঠিত হলো হসপিটাল সংলগ্ন এলাকায়। জেলা আরাধকের নির্দেশ মেনে চলে এদিনের এই কর্মসূচি। যানজট রুখতে এরূপ নজরদারি চালানো হয় এদিন। হসপিটাল সংলগ্ন এলাকায় স্পেশাল চেকিং পর্ব চলল মঙ্গলবার। যানজট মুক্ত রাখার লক্ষ্যেই গড়ে ওঠে এইরূপ কর্মকাণ্ড। জেলা আরাধকের নির্দেশ মেনে চলে চেকিং পর্ব। এদিন বিনা হেলমেট ধারীদের বোঝানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বিনা নাম্বার প্লেট গাড়িগুলিকে ধরপাকড় করা হয়। পথচারী সহ অন্যান্যদের যাতে কোনোরূপ অসুবিধে না হয় তার যথাযথ নজর রাখেন দায়িত্বে থাকা কর্মীবৃন্দ। এদিন জেলা আরাধকের নির্দেশ যথাযথ পালনে কসুর রাখেননি দায়িত্বে থাকা কর্মীবৃন্দ। আমাদের কাছে বা বড় সাহেবের কাছে বারবার কমপ্লেন আসছে যে হসপিটাল রুটটা পরিষ্কার হচ্ছে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, রোগীরা হসপিটালে ভর্তি হতে পারছে না, তার আগে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষ করে আপনার এই টোটোবালা বা বাইরের সব যানজট এসে জাম করে রাখছে হসপিটালটাকে। আমি আমার বড় সাহেবের নির্দেশ মতো আমি হসপিটালটাকে যাতে নো পার্কিং না হয় প্রত্যেকটা টোটো বা মোটরসাইকেল সাইকেল রানিং হয় তার ব্যবস্থা করছি। এই করতে করতে আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু ছেলে যারা তিনজন যাচ্ছে উইদাউট হেলমেট, খানে মোবাইল নিয়ে টিফিন রাইডিংয়ে যাচ্ছে, তাদেরকে আমি ধরছি, ধরে তাদেরকে যেটা বুঝে আমার বুঝাচ্ছি, যদি ওরা বুঝি না বুঝতে পারে সেগুলোকে নিজে আমরা ফেস করছি। যে কম বয়সী ছেলে কলেজের ছেলে তারা তাদের জ্ঞান কম, তাদেরকে আমরা যতটা পারছি বুঝিয়ে তাদের তিনজন চাপলে বা হেলমেট না পড়লে একটা দুর্ঘটনা ঘটতে পারে এগুলো বুঝেছি আর কি। এত যারা করছে, যারা অ্যাডভেন্ট হচ্ছে তাদেরকে নিজে আমি আমার বড় সাহেবের নির্দেশ মতো আমি ফেস করছি এবং প্রশিক্ষণ পাচ্ছি। কিছু কিছু গাড়িতে লাগাচ্ছে নাম্বার প্লেট নেই, সেটাও কি আপনি অ্যাপ্লাই করছেন? নাম্বার প্লেট লাগান? হ্যাঁ, কিছু কিছু গাড়িতে দেখছি নাম্বার প্লেট নেই। এই নাম্বার প্লেটবিহীন গাড়িগুলো বিভিন্ন জায়গায় ক্রাইম করে। আমরা যেটা জানি যে নাম্বার প্লেট নেই সব ক্ষেত্রে নয়, কিছু কিছু জায়গায় দেখেছি বিনা নাম্বার প্লেটে গাড়িগুলো ক্রাইমের সাথে যুক্ত থাকে, যেটা আমরা বিনা নাম্বার প্লেটে গাড়িগুলো ধরছি এবং ওদিকে কেস। আর একটা মেন কথা হচ্ছে আমি জায়গাটাকে যেটা পরিষ্কার করছি এটা আমাদের কন্টিনিউ চলবে এবং আমরা এই জায়গাতে কোর্স প্লাস অফিসার দিয়েছি এবং আমি সবসময় আধ ঘন্টা এক ঘন্টা মাঝে মাঝে এসে দেখছি, ভিজিট করছি, যাতে সর্বসাধারণের বা মানুষের বা রুগীরা যাতে হসপিটালে ঠিক মতো ভর্তি হতে পারে তার ব্যবস্থা করছি। এটা অ্যাজ পার অর্ডার বলতে বেশি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। বলগোনাতে একটি মিছিল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বলগোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। নোট বাতিল ও জিএসটির প্রতিবাদেই চলে এরূপ কর্মকাণ্ড। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বলগোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। নোট বাতিল ও জিএসটির বিরুদ্ধে গড়ে ওঠে এদিনের এই কর্মকাণ্ড। দলীয় নেতৃত্ব এদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মুখরিত হয়ে ওঠেন। বাংলা জুড়ে এই ভারত জুড়ে এই আনবো বলে এই পণ করেছি তাই তোমরা সবার সাথে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সহ অন্যান্য নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষে একটি পথসভার আয়োজন করেন আয়োজকরা। কর্মসূচি সফল করতে কসুর ছাড়েননি আয়োজকরা। বলগোনা অঞ্চলের পক্ষ থেকে মাননীয় বিধায়ক মহাশয়ের নির্দেশে আমরা বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে খেলা দিবস পালন করে এখানে মিছিল করলাম ও পথসভা করলাম। বলগোনা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার অনুষ্ঠিত হলো মনসা পুজো ও সহেলা উৎসব। এদিনের কর্মসূচি গড়ে ওঠে গোপালবেড়া অঞ্চলের ইন্দুটি গ্রামে।
স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষের সমাগম ঘটে এই দিন। মনসা পুজো ও সহেলা উৎসব অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খণ্ডঘোষ থানার গোপালপেড়া অঞ্চলের ইন্দুটি গ্রামে। কর্মসূচি ঘিরে তিন দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান। মূলত এটি বারোয়ারি উৎসবে পরিণত হয়েছে। কয়েক পুরুষ ধরে পর্যায়ক্রমে চলে আসছে এই উৎসব। গ্রামের মহিলারা উৎসব উপলক্ষে নিজেদের মধ্যে মিত্রতা স্থাপন করেন। উৎসব ঘিরে এলাকায় বিশাল মেলা বসে। উৎসব ঘিরে অসংখ্য মানুষের সমাগম হয়। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এসে জড়ো হয়। ইন্দুটি গ্রামের এই মনসা মাতার সহেলা উৎসব দীর্ঘদিন হয়ে আসছে। আমি এখানে পুরোহিত, আমি এখানে আজ প্রায় 50 বছর এখানে পূজা আজা করছি। তার আগেও আমার আগের বাবা ঠাকুর দাদা তারা সব এই পূজা আজ অর্চনা করেছেন। আজকে এটা পর উত্তর উত্তর দিক হচ্ছে, আগে যা ছিল তার চেয়ে এখন অনেক উন্নত, অনেক লোকজন হয়। কি পুজো হয় এখানে? এটা মনসা মাতার পুজো হয়। আনুমানিক কত বছর প্রায়? আনুমানিক আমি তো 3-4 পুরুষ এখন আমি বলতে পারি, তার আগে হয়েছে কিনা বলতে পারবো না। তবে আমার বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত আমি খবর জানি করে এসেছে। এবং উত্তর উত্তর এইটা উৎসবটা আরো বাড়ছে, লোকজন বেশি হচ্ছে, যাত্রা উৎসব বাজনা। বারোয়ারি না আপনাদের বাড়ি? এটা বারোয়ারি মনসা পূজা হয়। প্রত্যেক মিলন উৎসব হয় এবং প্রত্যেকে যে সই পাঠানো, সাগাত পাঠানো, মালা বদল, খোটা দিয়া, দই দই বা ওই আপনার হলুদ বাঁট দিয়ে সবারই কপালে খোটা দেয়, দিয়ে প্রত্যেকের সঙ্গে মিলন হয়, সই পাঠায়, আসে কোলাকুলি হয়। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। সহেলা উৎসব করে মানে তিন দিন ধরে এবছরে অনুষ্ঠান করা হচ্ছে, প্রতি বছর অনুষ্ঠান করা হয়। এবছর তিন দিন আমাদের যাত্রা অনুষ্ঠান করা আছে। আজকে যাত্রা হবে গ্রামের বাসী, গ্রামের যাত্রা হচ্ছে, আগামীকাল দুদিন মানে ভৈরব করা হবে, তার আগের দিনে তারপরের দিন হবে শিল্পচক্র। এই আমাদের তিন দিন এখন অনুষ্ঠান চলবে। না না, আমাদের যাত্রা হচ্ছে, অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে না। মেলা মেলা কদিন চলে? মেলা তিন দিন, তিন দিন চলে। হ্যাঁ, গ্রামের বারোয়ারি, হ্যাঁ বারোয়ারি। ইন্দুটি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালন করা হলো শিশু দিবস। শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো 21 নম্বর ওয়ার্ডের পাশিখানায়। মঙ্গলবার অন্যভাবে পালিত হল শিশু দিবস। শারদীয় ঈদ, মকরম, দীপাবলি, ছট পুজো উপলক্ষে মঙ্গলবার বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির পক্ষ থেকে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়। খুরুল জুনিয়র হাই স্কুলের দ্বারোদ্ঘাটন করা হলো মঙ্গলবার। কেন্দ্র সরকারের নোটবন্দির প্রতিবাদে মঙ্গলবার রায়না 2 নম্বর ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের নন্দনপুরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। রায়না 1 নম্বর ব্লকের শেহারা অঞ্চলের মোগলবাড়িতে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন করা হলো মঙ্গলবার। মঙ্গলবার ভাতারের বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 8টি আইসিডিএস সেন্টারের উদ্বোধন করা হলো। অন্যান্য জায়গার পাশাপাশি শুনিয়া সংসদের শুনিয়া স্কন্দপুর গ্রামে ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হলো। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজে। মঙ্গলবার বিশেষ চেকিং পর্ব সংগঠিত হলো হসপিটাল সংলগ্ন এলাকায়। বলগোনাতে একটি মিছিল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মঙ্গলবার অনুষ্ঠিত হলো মনসা পুজো ও সহেলা উৎসব। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।